Yeah. ছাত্র ছাত্রীতে বহুত অসুবিধা হয়ে আছে, লড়া ছোৱালী সৰু সৰু নাও দিয়ে পার হয়ে আছে হাতৰ মুঠিত লৈ কেনে। এতিয়া লড়া ছোৱালীর বহুত অসুবিধা হয়েছে, সার বাইদেউরও অসুবিধা হয়েছে স্কুলখন ভাঙাতে। এতিয়া স্কুলখন সরকারের কাছে অনুরোধ জানাইছো, সরকার সোনকালে আমার স্কুলখন বনাই দিব লাগে আর এই নদী বান্ধাটো সোনকালে দিব লাগে। এতিয়া এমপি এমপি লওয়া নাই, কোনো খবর বার্তা খা খবর লওয়া নাই। এতিয়া খালেক ডাঙরী আছে, সিও আমার আহা নাই। আমার এই রফিক আছে, সিও আমার আহা নাই। কোনো খা খবর লওয়া নাই স্কুলখানে। এতিয়া খরালি মাহতো ভাঙি আছে, কোনো সোনকালে আমার নদী বান্ধাটো দিব লাগে। আমি সরকারের কাছে বহুত অনুরোধ জানাইছো, সরকারের কাছে আমার এই লড়া ছোৱালীর কারণে আমি অনুরোধ জানাইছো, স্কুলখান আমার সোনকালে বনাই দিয়ক, রাস্তাঘাট আনি বানাই দিয়ক। মানুষ বহুত অসুবিধা হয়ে আছে, নদী ভাঙাটো ভাঙি বান্ধাটো সোনকালে দিয়ক। আমি হারবার অনুরোধ জানাইছো, বুটের সময়তেই আহে বুট খান লবার কারণে। তারপর কোনো খা খবর লওয়া নাই। আমার এই চর অঞ্চলের বহুত ঘর বাড়ি আছে, সব আমার নষ্ট হয়ে গেল। মানুষ মানুষ বহুত অসুবিধা আছে, সরকারে কোনো ব্যবস্থাটো লওয়া নাই। এতিয়া সরকারে সোনকালে ব্যবস্থাটো লোক লড়া ছোৱালীর কারণে। গোটে বরপেটা ডিস্ট্রিক্টতো জানাইছো, আমার রূপশ্রী শিক্ষা খণ্ডতো জানাইছো, এতিয়ালৈকে কোনো ধরনের সঁহারি দিয়া নাই। যেহেতু নদীর সেইটো পাৰৰ ছাত্র ছাত্রী আছে, কি ধরনের আহে, কি ধরনের নাওত আহে? অসুবিধা হয় না? নাই, বহুত অসুবিধা হয় আমার কারণে রিক্সি, আর ইমান সৰু সৰু লড়া ছোৱালীক মাক দেউতাকে পঠাওয়াটো বহুত অসুবিধা সৃষ্টি হয়। কি ধরনের অসুবিধা হয়েছে ইয়াতে আহি পাঠদান দিয়াত? আপোনালোকে পাঠদান কৰাৰ কাৰণে আমার রুম নাই, বিশেষকে রুমে নোহোৱা হৈছে। লড়া ছোৱালীক রন্ধা বঢ়াৰ কাৰণে মানে রন্ধা ঘরে নোহোৱা হৈছে, আৰু যিমান লড়া ছোৱালী আছে সেই অনুপাতে আমার রুমখিনি মানে বহুত সৰু হৈ আছে। কিমান ছাত্র ছাত্রী আছে আপোনালোকে? এতিয়া 372 জন মান আছে। ঊর্ধ্বতম কর্তৃপক্ষই কিবা এটা সুবিধা কৰি আমার স্কুলখনৰ ব্যবস্থা কৰি দিব লাগে, আৰু লড়া ছোৱালীৰ সুবিধা যাতে হয়, আমারও মানে অহা যোৱাত সুবিধা হয়।